তার 10 গুণ টাকা তো গাড়ি আছে, সম্পত্তি আছে কয়েক হাজার কোটি টাকা, আর আমার সম্পত্তি দিয়ে তোমার লাভ কি? আসসালামু আলাইকুম দর্শক, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রেখেছি। দর্শক, ভিডিওর প্রথমে একটি ভিডিও ফুটেজে দেখেছেন রাজশাহী 4 আসনের এমপি এনামুল হকের একটি ভিডিও কল ফাঁস হয়ে গেছে। দর্শক, সেই ভিডিও ফুটেজে রয়েছে নারীর সাথে অশ্লীলতা কথা বলা, এছাড়া তার নামি দামি গাড়ির কথা তিনি বলতেছে, তার কত কোটি টাকা আছে, কত জায়গা সম্পত্তি আছে সেই কথা বলে, এছাড়া অশ্লীল যে গোপন ভিডিও ফুটেজটি সে কিন্তু ওই ভিডিওটিও দেখে ওই নারীর ওই যা যা বলছে ওই নারীকে তিনি কিন্তু ওই নারী ওইগুলো দেখাইছে এই এমপিকে। দর্শক, এমপি এনামুল হকের এমন কুরুচিপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি। আমরা ব্যাংকের লোন নিই, ব্যবসা বাণিজ্য করি, আমাদের সম্পদ আছে, আমি যত টাকা লোন নিছি তার 10 গুণ টাকার তো গাড়ি আছে, সম্পত্তি আছে কয়েক হাজার কোটি টাকা, আর আমার সম্পত্তি দিয়ে তোমার লাভ কি? ওই বাড়ির লাভ কি আর দেখার দরকার? আমি যে গাড়িতে চড়ি গাড়িটার দাম 6 কোটি টাকা, এরকম 4টা গাড়ি আছে, 4টা গাড়ি আছে 6 কোটি টাকা দামের, আমার বউ যে গাড়িতে চড়ে সেটাও 4.5-5 কোটি টাকা দাম, আমার ছেলে চড়ে সেটাও অনেক দামি গাড়ি, আমার ঢাকায় একটা গাড়ি, রাজশাহীতে একটা সেট আপ আছে, বাজারেও গাড়ি আছে 7টা। তোমাকে এরকম ফালতু কথাবার্তা মেজাজ খারাপ হয়ে গেছে, আমার 1000 কোটি টাকার লোন থাকলে তার সমস্যা কি? কথা বলো না কেন, ফোন রেখে দেবো, কিন্তু কথা বলতেছে না। আমি তো আমাকে আর 10 মিনিট পাবো তারপর ঘুমে যাবো, আমিও কালকে থেকে পারবো না, আমার বউ থাকবে, আমি আমি যখন রাজশাহী যাবো তখন আবার একা থাকবো, তখন পাবো তোমার দুধ দেখি ইম্পর্টেন্ট। প্যাড দেখো কেন, এত মোটা তুমি, ব্রাটা খোলো, এখনই দুধ শুয়ে পড়ছে, হাতি দাঁড়ায়নি তাতে, কারণ কি দুধ তো তোমার শুয়ে পড়ছে, এতে মনে হচ্ছে হ্যাঁ তুমি না বললা ভার্জিন মানুষ, কেউ টাচ করেনি, এটা টাচ না করা দুধ। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন ভিডিওতে এনামুল হক রাজশাহী 4 আসনের এমপি যে কথাগুলো বলেছে, এছাড়া তাকে কিন্তু গণমাধ্যম কর্মীরা ফোন দিয়েছে তার এই ভিডিও সম্পর্কে জানতে, কিন্তু তিনি কিন্তু ফোন রিসিভ করেনি, এছাড়া তিনি অস্বীকার করেছে এটা বানাওয়াট এমনই মন্তব্য করেছে এনামুল হক 4 আসনের এমপি। এছাড়া আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আসলে কি ইনি কি রাজশাহী 4 আসনের এমপি এনামুল হক নাকি অন্য কেউ? দর্শক, আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।